लेटेस्ट एपिसोड देखून एकदम एड फ्री। ए बाड़ीते सबाई एकटाई साबान माखे, तोमार जोदि इच्छे हय सेई साबानटा गाये माखबे, ना इच्छे होले माखबे ना। देखि तो एकबार कर्मशिक्षा क्लासे साबान बानानोर जे पद्धति देखिएछिलो सेटा नेटे पाई किना। साबान बनाते हबे आर कर्मशिक्षा क्लासे जा जा शिखेछिलाम सबटा तो आर भूले जाइनि रे बाबा, किछु किछु तो मने आछे, तबे किछु जिनिस तो बाजार थेके किने आनते हबे आर बाद बाकिटा बाड़ीतेई पेये जाबो। जेगुलो किने आनते हबे ओगुलो एकबार नोट डाउन करे निन। नारकेल तेल, कॉस्टिक सोडा और साबान जमानोर जोन्नो पात्र और साबान बानानोर जोन्नो बासन कुसन तो बाड़ीतेई पेये जाबो। गन्धवाला साबान बानाबो और लेबू गाछ तो आमादेर बागानेई आछे, तुलसी पाताओ बाड़ीतेई पेये जाबो और चंदनों बाड़ीते पेये जाबो। এবার আর আমি অস্বাস্থ্যকর ভাবে নিজেও স্নান করব না আর বাড়িতেও কাউকে করতে দেব না। চকু দাদা, তুমি আমার পাশে আছো তো? তুমি শুধু দেখো আমি যেন শেষ পর্যন্ত সবটা ভালোই ভালোই করতে পারি। বর্ষা, তুই কিছু বুঝতে পারছিস? সকালে বাবা কি সব বললো না বৌদি ভাইকে, নিজ কাকিও কথা শোনালো, ঠিক করে স্নানটাও করতে পারলো না। এই সব কিছু নিয়ে না বৌদি ভাইয়ের মনের উপরে হেভি চাপ পড়ছে কিন্তু, জানিস তো। কিন্তু তাই বলে হিসেব নিকেশ কেন করবে বলতো? মনে হয় বডি ওয়াশের খরচটা নিয়ে ভাবছে। আমি দেখেছিলাম জানিস তো, ওটা আদৌ ভেলা হয়েছে তো? থাম তো, সারাক্ষণ বাড়িতে কিছু না কিছু সন্দেহজনক তুই দেখতেই থাকিস। আরে বাবা, এই তো তোমরা, আরে বাইরে কেন, ভেতরে এসো এসো এসো। উফ, সে কখন থেকে আমি তোমাদের জন্য অপেক্ষা করছিলাম। আচ্ছা বৌদি ভাই, বর্ষা বলছে যে ও তোমার বডি ওয়াশের বোতলটা না বাড়িতেই দেখেছে। এবার তুমি বলো, তুমি কি সেটা উদ্ধার করতে চাও? আরে বাবা চয়ন, কি যে বলো না, একটা বডি ওয়াশের বোতল, ওটা আবার সোনা নাকি যে উদ্ধার করবো? না না বৌদি ভাই, আমার সন্দেহ হচ্ছে যে ওটা না বড় বৌদি নিয়েছে। আমি দেখেছি, ফেলা যায়নি। বললে আমি একবার কায়দা করে দেখে আসতে পারি। শোনো না, তুমি না বডি ওয়াশের বোতলটা লুকিয়ে রেখো, বুঝলে? মানে যখন স্নান করতে যাবে টুক করে নিয়ে যাবে, তারপর এসে আবার লুকিয়ে রেখে দেবে, কেউ জানতেও পারবে না। ঠিক কথা। তুমি সবসময় সব কিছু জানি জানি করো কেন বলো তো? সেদিন ডিমের অমলেটের কথাটাও তুমি সকলকে বলে দিলে কেন? দেখো, আমি তো এই বাড়িতে এসেছি বাড়ির সবাইকে নিয়ে মিলেমিশে হই হই করে থাকবো বলে, তাই না? আর সেখানে আমি ওই বডি ওয়াশের বোতলটা নিয়ে লুকিয়ে লুকিয়ে একা একা স্নান করব, বাড়ির প্রত্যেকে একটা সাবান দিয়ে অস্বাস্থ্যকরভাবে স্নান করবে, সেটা কি ভালো দেখায়? আমার সেটা ভালো লাগে না। আর আমি তো বডি ওয়াশের বোতলটা বাথরুমে এই জন্যই রেখে এসেছিলাম যাতে ওটা বাড়ির সবাই ব্যবহার করতে পারে। মা যে কেন ওটা ফেলে দিলেন? আমার কি মনে হচ্ছে জানো তো, যে আমি যে কথাটা বোঝাতে চাইছি এবারে সবাইকে সেটা ঠিক বোঝাতে পারছি না, কেউ ঠিক বুঝতে পারছে না আমার কথাটা। কিন্তু এবার আমি বোঝাবো, মানে আমিও আর ওই একটা সাবান দিয়ে স্নান করবো না, আলাদা সাবান দিয়ে স্নান করবো আর বাড়ির প্রত্যেককেও আলাদা আলাদা সাবান দিয়ে স্নান করাবো। এ বাড়িতে এটা ঘটবে? বৌদি ভাই, তুমি বাবাকে দেখলে না, जा चले এসেছে সেটাই চলবে এটা দত্ত বাড়ি এখানে নাকি নিয়ম বদলায় না তুমি এখনো সেটা ফিগার আউট করোনি হয়তো তুমি বলো না একটা বডি ওয়াশ নিয়ে কি এতগুলো কথা শোনায় হ্যাঁ আসলে কি বলো তো চয়ন ওনারা তো গুরুজন মানে এতদিন ধরে একরকম চিন্তা ভাবনা নিয়ে ওনারা বেঁচে এসেছেন আমি শিওর জানো তো মানে আমি যেভাবে বোঝাতে চাইছি ঠিক সেভাবে যদি আমি বোঝাতে পারি না সবাইকে তাহলে ওনারাও দেখবেন ঠিক আমার মতন করে ভাবছে তবে তার জন্য কিন্তু তোমাদেরকে আমাকে একটু সাহায্য করতে হবে বুঝলে এক মিনিট দাঁড়াও এই যে এই দেখো আমি একটা লিস্ট বানিয়েছি এই জিনিসগুলো আমাকে একটু এনে দিতে পারবে চয়ন প্লিজ বৌদি ভাই তুমি কিছু আনাবে আর আমি সেটা আনবো না হুম বলো কি লাগবে আচ্ছা লুকি নারকেল তেল কস্টিক সোডা জমাট করার বাক্স কি করতে চলেছে বাড়িতে বৌদি ভাই আরে বাবা তেমন কিছু নয় তুমি কিন্তু এই জিনিসগুলো আমাকে এনে দিও কেমন ওই যে আমি বললাম না যে আমি যেটা বোঝাতে চাইছি সেটা বাড়ির লোককে ঠিকঠাকভাবে বোঝাতে হবে আর তার জন্য এই জিনিসগুলো আমার দরকার তবে শোনো তুমি কিন্তু এই জিনিসগুলো লুকিয়ে লুকিয়ে আনবে হ্যাঁ মানে বাড়ির কেউ যেন জানতে না পারে জানতে পারলে গন্ডগোল হয়ে যাবে মনে থাকবে তো এই বর্ষা শোনো না বলছি আমাদের যা করার সেটা কিন্তু গোপনে করতে হবে ঠিক আছে আমি আর কাউকে ওই এক সাবান দিয়ে স্নান করতে দেব না এই বর্ষা বলছি আমি চয়নকে একটু বিপদে ফেলে দিলাম না গো মানে ও পারবে তো সবার চোখ এড়িয়ে জিনিসপত্রগুলো নিয়ে আসতে বৌদি ভাই তুমি এত টেনশন করো না কিন্তু আমার একটা প্রশ্ন আছে প্রশ্ন কি বলছি যে মানে এক্স্যাক্টলি আমরা কি করছি প্ল্যানটা কি আমরা সাবান বানাবো কিন্তু প্লিজ তুমি এখন আর আমাকে এসব নিয়ে কোনো প্রশ্ন করো না আমার না খুব টেনশন হচ্ছে জানো তো তুমি শুধু ঠাকুরের কাছে প্রার্থনা করো সব কিছু যেন ভালো ভালো হয়ে যায় আর কি করবো বলো না বানিয়ে তো কোনো উপায়ও নেই বৌদি ভাই ছোটদা ঠিক সবার চোখ এড়িয়ে তোমার জিনিসগুলো নিয়ে আসবে বৌদি ভাই তোমার নাকে তো সিঁদুর পড়েছে লাল হয়ে আছে নাকটা এই বলছি তোমার দাদারও তো অফিস থেকে ফেরার সময় হয়ে যাচ্ছে না ধুত অনেক দেরি আছে তুমি দাদার কথা ভাবছো নিশ্চয়ই নিজে কি বলো না আমি তো ভয় পাচ্ছি যে তোমার দাদা অফিস থেকে এসে সমস্ত কিছু দেখলে আবার কোনো ভুল বোঝাবুঝি না হয় একটু ভুল বোঝাবুঝি তো শুরুতে কুশ আর পাখির মধ্যে হয়েছিল কুশ আর পাখি মানে রাঙা বউয়ের কথা বলছো তারপরে তারপরে কি হয় তারপর তারা একে অপরে ঢাল হয়ে দাঁড়ায় ও তাহলে তো দেখতেই হবে রাঙাবো আজ 19 ডিসেম্বর রাত 8:30টায় শুধুমাত্র জি বাংলায় এই বুবাই আওয়াজ পাচ্ছি না কেন পড়ছিস তো আদৌ নাকি উফ এই শুরু হলো এবার ছেলেটা জীবনটা পুরো অতিষ্ঠ করে তুলবে মার ধর মা বুবাইকে নিয়ে কিছু বললেন শুনলাম মনে হলো না মমিতা আমি আর কি বলবো বলো আমার কি আর মেজর মতন অত দাপট আছে এ বাড়িতে যত সব এই কি ভাবছিস তুই হাঁ করে যা না ছেলেটাকে একটু পড়তে বসা না তুইও না মানে এই দিদি শুন না বলছি এই বাড়িতে না কিছু একটা ঘটছে জানিস এই বাড়িতে কি ঘটবে আবার আরে সন্ধে থেকে দেখছি সৃজনদার ঘরে ওই বর্ষা আর চনুদা একবার ঢুকছে একবার বেরোচ্ছে আর সৃজনদার বউ আর বর্ষা ওরা না একবার বাগানে যাচ্ছে একবার ছাদে যাচ্ছে ওরা হঠাৎ ছাদে যেতে যাবে কেন ধুর বাবা আমি কি করে জানবো ওরা ছাদে কেন যেতে যাবে কিন্তু আমার কেন জানি মনে হচ্ছে সৃজনদার বউ কিছু তো একটা করছে কি করছে বলতো তারা তো ব্যাপারটা তো দেখতে হচ্ছে ওই বর্ষাটাকে ধরে কিছু লাভ নেই মহা টিটি একটা মেয়ে চনুকে জিজ্ঞেস করতে হবে ওকে ধরলেই না ব্যাপারটা জানা যাবে নতুন বউকে নিয়ে যত রাজ্যের আধিক্ষেতা রোজ দিন নানান রকম কাণ্ড ঘটিয়ে চলছে সেটা তো আর হতে দেওয়া যায় না কি যে তারা ব্যাপারটাকে না আমি বাঁচা গেছে কেউ নেই থলেটা বৌদি ভাইয়ের কাছে পৌঁছতে পারলে বাঁচি দাঁড়াও কি আনতে গেছিলে কিছু না তো কিছু না। তাহলে ব্যাগে কি আছে? মানে আরে কিছু না। কি হলো? জিজ্ঞেস করছি না ব্যাগে কি আছে? নতুন বৌদি কি আবার বায়না করেছিল? হুম, ওর জন্য খাবার নিয়ে আসতে গেছিল তো? না, ওর তো বাবুয়ানি শেষ নেই। ও কি কথা মমিতা, সয়নার সঙ্গে ওভাবে কথা বলছো কেন? ওর কি কোনো স্বাধীনতা নেই যে ও কিছু কিনে এনে কাউকে দেবে? কি বললেন মা, স্বাধীনতা? সে এক পয়সাও কামায় না, তার আবার কিসের স্বাধীনতা? আপনি জানেন আপনার বড় ছেলে এই ব্যাপারটা নিয়ে রোজ রোজ আমার সাথে ঝগড়া করে। এই মৌমিতা বলেই না সবকিছু সামলে রেখেছে। এখন যদি বাবার আপনার ছেলে জানতে পারে না নতুন বৌমার জন্য একেবারে বাইরে থেকে খাবার নিয়ে আসছে, তাহলে সামলাতে পারবেন তো? চনু, সত্যি করে বলো ব্যাগে কি আছে? চনু, কেন দাঁড়িয়ে দাঁড়িয়ে অপমানিত হচ্ছি? দেখে দে, দেখে দে না কি আছে। ও বড় বৌদি, এই কোচিং এর সমানে পড়াচ্ছে, একটু চা জুটবে? কি হলো, কি হয়েছে? তুমি কাজো যে আমি চা এনে দিচ্ছি ঠাকুর। এই কি হয়েছে রে? শোনো, কি হলো? চুপ করে কেন দাঁড়িয়ে আছো? আমি তো বারবার একই কথা জিজ্ঞেস করছি ব্যাগে কি আছে। না না, একটা জিনিস আমি বুঝতে পারছি না, ওর ব্যাগে কি আছে তোমাকে দেখাতে যাবে কেন? কেন কেন আমায় দেখাতে পারবে না? না ছোটকা, আমি তো জানতাম না যে এই বাড়িতে কারোর গোপন কিছু আছে, তাহলে দেখতে অসুবিধাটা কোথায়? সর্বনাশ, চয়ন তো ধরা পড়ে গেছে। এখন কি হবে চকু দাদা? বাঁচাবো কি করে সবকিছু? এই একটা বিষয় না এই বাড়িতে আমার কিছুতেই সহ্য হয় না, সব কিছুতেই সন্দেহ। কিছু না জেনে শুনে একটা ধারণা করে নেওয়া হয়। এইবার ধরা পড়বি সৃজনদার বউ, গোপনে কিছু একটা চলছে। আর যা কেস খাবে না। এই চলুন, কি আছে আমিও দেখবো। দেখি। আরে না না, আমি দেখবো, আমি দেখবো, আমিও দেখতে চাই কি আছে। কি হলো ছোটকা, কি এমন? বালি? বালি? কিসের বালি? তুমি ব্যাগে করে হঠাৎ বালি নিয়ে? কি হয়েছে দিদি? হ্যাঁ, এদিকটা এসো তো। বলছি এখানে এত কিসের জেরা চলছে? চয়ন, ঠিক করে বলো ব্যাগে কেন বালি নিয়ে এসেছো তুমি? আর বালি যদি থাকবে তাহলে এত লুকিয়ে লুকিয়ে ঢুকছিলে কেন? এই ব্যাপারটা হতে পারে না। সত্যি করে বলো ব্যাগে কি আছে? না ব্যাগটা উল্টাও তো দেখি কি। বড় বৌদি, বড় বৌদি, তার কোনো দরকার নেই। আসলে পাশেই রাজমিস্ত্রি কাজ করছিল, তার কাছ থেকে বালি নিয়েছি। বৌদি ভাইয়ের জন্য খাবার টাবার আনিনি। মানে খাবার পড়না, বাইরে থেকে খাবার আনতে যাবে কেন? সেটা বড় বৌদির মনে হয়েছে। দেখে আমি হাসি না, আমি কিন্তু আমার প্রশ্নের উত্তর এখনো পাইনি। ব্যাগে বালি কেন? চয়ন, তুমি ওই বালির বস্তা বানাবে বলছিলে না ওই ঘুষি প্র্যাকটিসের জন্য? হ্যাঁ। মানে এটা কি? কি রে চয়ন, তুই তো ক্রিকেটার ছিলিস, বক্সার হলি কবে? ছোটকা, আসলে কি হয়েছে বলো তো, ওই বালির বস্তায় ঘুষি মেরে মেরে ও হাতের পেশি বানাবে, সেই জন্য। ক্রিকেটার না চয়ন, দাঁড়িয়ে রয়েছে কেন? চলো চলো, বালির বস্তা বানাতে হবে। ক্লিয়ার তো? হ্যাঁ গুড গুড, ভালো করে প্র্যাকটিস কর। হ্যাঁ বেশি বানাবে বালির বস্তা। আর একটু হলে ধরা পড়ে যাচ্ছিলাম জানো। এই চয়ন, তুমি এই বস্তা করে এনেছো কেন? বালি কেন? এতে জিনিসপত্র কোথায়? বুদ্ধি ভাই, আমি না বুদ্ধি করে জিনিসগুলোকে নিচে আর উপরে বালি চাপা দিয়ে নিয়ে এসেছি। বর্ষা বলটা না জাস্ট কান ঘেসে বেরিয়ে গেল, একটু হলে উইকেটটাও যেত। বড় বৌদি ধরেছিল নিশ্চয়ই, আমার মনেই হয়েছিল তিন্নি লাগাবে, সমানে চুপচুপ করছিল। আচ্ছা আমি একটা কথা বলি, চলো না কেউ চলে আসার আগে আমরা বরং কাজটা শুরু করে দিই। দেখো আমি কিন্তু সব উপকরণ জোগাড় করেই রেখেছি যাতে সাবানে ভালো গন্ধ হয়। আচ্ছা দোকানদারও জিজ্ঞাসা করছিল আপনারা কি সাবান তৈরি করবেন? তুমি জানো কিভাবে করতে হয়? বৌদি ভাই সব তৈরি করে নিয়েছে রে ছোটদা, খাতায় সব লিখে নিয়েছে, নেট থেকে দেখেছে। আর তাছাড়া স্কুলেও তো শিখেছি, ও আমি ঠিক পেরে যাব। আর আমার যোগ্য দাদা আছে তো আমার সঙ্গে। ছোটদা তাহলে তুই জিনিসগুলো সব বার করে নে। আর সিঁড়ির দরজাটা আটকেছিল তোমরা? না না না, তুই যা, তুই যা, বন্ধ কর। চলো সবুরে মেয়া ফলে এত সহজ নয়, বছর ঘুরিলে মিঠের হদিশ পাওয়া যায়। এই আমি জানি শুধু এত নিম ফুলের মধু বোঝা যায়। চয়ন বলছি আমাকে আগে ওই নারকেল তেল আর জলটা দাও, ওটা মাপ করে আগে দিতে হবে বুঝলে। দাঁড়াও এক সেকেন্ড, নারকেল তেলটা নিচে আছে। বৌদি ভাই বলছি এত খাটনি শুধুমাত্র নিজের কথাটা সবাইকে বোঝানোর জন্য? না ঠিক তা নয়, আমি আসলে ওই স্বাস্থ্যসম্মত একটা অভ্যেস তৈরি করতে চাইছি। আমি সবার নামে নামে সাবান বানাবো, দেখোই না। বৌদি ভাই এই বাড়িতে না হাজারটা জিনিস তৈরি হয়েছে, কিন্তু সাবান কোনোদিন তৈরি হয়নি। বর্ষা চল কাজে লেগে পড়ি। দেখ ছোটদা কি সুন্দর দেখতে হয়েছে না সত্যি এ তো দারুণ সাবান বাহ এরপর এরপর কি হবে এরপর এটাকে ছোট ছোট করে কাটতে হবে আর বৌদি ভাই বলছে আরো তো অনেক রকম সাবান হয়েছিল ওগুলো নিয়ে আসি বাবা দাঁড়াও এখনো অনেক খাটনি বাকি রয়েছে বুঝলে আমি তো সবার নামে নামে সাবান বানাবো না এখন তো এই সাবানের উপরে সবার নাম লিখতে হবে বুঝেছো বৌদি ভাই এই বাড়িতে না এরকম ভাবে কেউ কখনো নিজের কথা বোঝায়নি তুমি সত্যিই ইউনিক বর্ষা দেখ দেখ না তর্ক করলো না ঝগড়া করলো এবার সবাই আলাদা আলাদা সাবান ব্যবহার করবে কিন্তু অতটা সোজাও হবে না রে ছোটদা বৌদি ভাই মা তো রাজি হবেই না জেঠুও ব্যাগরা দেবে আর বড় বৌদিও দাঁড়াও দাঁড়াও বর্ষা আগে এই ব্যাগরাগুলো সামলানোর জন্য নিজেকে তো তৈরি করতে হবে নাকি এই সাবানগুলোকে তো ছোট ছোট করে টুকরো করে কাটতে হবে না যোগ্যদাদা আমি যে বাধা ছাড়া এতটা এগিয়েছি এই অনেক থ্যাংক ইউ সো মাচ আচ্ছা বৌদি ভাই তুমি সমানে উপরের দিকে তাকিয়ে যোগ্যদাদার সঙ্গে কি কথা বলো মানে ইনি কে যোগ্যদাদা আমার দাদা একেবারে নিজের দাদার মতন সবসময় আমাকে রক্ষা করে নামটা আমি দিয়েছি ভালো না আমার ঘরে তো মূর্তি রয়েছে তোমরা দেখোনি এবারেও কিন্তু যোগ্যদাদা তার বোনকে রক্ষা করেছে সাকিব শোনো না বলছি ছাদে তো আর অনেক জিনিস পড়ে রয়েছে তোমরা যাও গিয়ে ওগুলো নিয়ে এসো ঠিক আছে বলছি বৌদি ভাই যোগ্যদাদা মানে জগন্নাথ দেবের কথা বলে না বোধ হয় বড্ড প্রশ্ন করিস জানিস তো চল এবার চল পড়না ও তুমি এসে গেছো